हेलो गाइस, नमस्कार, वेलकम टू माय चैनल। आई होप तुम्हारा जे जेखने आछो भालो आछो, आमिओ भालो आछी। आज आमी तुम्हारे सामने आरो एकटी मजार रेसिपी निये आसछी, चिकेन कारी। बाट चिकेन कारीटार मध्य एकटु पार्थक्य आछे। हठात करे देखा गेलो जे तुम्हारा बाड़ीते आजके चिकेन रान्ना करबे, रान्नाघरे ढुकले हठात करे तोमादेर मने हलो जे एमा कि रान्ना करब, पेंयाजी तो नेई, ताहले चिकेन किभाबे हबे। तो आज आमी तोमादेर सामने सेरकमई एकटा चिकेन, मजार चिकेन कारी रेसिपि निये एसेछि उइदाउट अनियन। तोमरा एटाके पेंयाज छाड़ाओ रान्ना करते पारबे। ताहले चलो रान्नाटा शुरू करा जाक। দেখতে পাচ্ছেন আমি এখানে 1 কেজির মতো মাংস নিয়েছি এবং আমি প্রত্যেকটা পিসকেই একটু একটু করে চিরে নিয়েছি, যাতে আমি যে মশলাগুলো এখানে ইউজ করব এবং ম্যারিনেশন করে রাখব কিছুক্ষণের জন্য, যাতে মশলাগুলো প্রত্যেকটা মাংসের ভিতরে যাতে ভালো করে ম্যারিনেট হয়। আর আপনারা যদি চিকেনকে ছোট ছোট যদি চিকেনের টুকরো করা হয়, তাহলে সেক্ষেত্রে এরকম করা দরকার না, সেক্ষেত্রে ছোট টুকরো হবে, যেহেতু আমার পিসগুলো বড় বড়, তাহলে সেজন্য আমি এটাকে এরকমভাবে চিরে নিয়েছি। আমি এখন এই মাংসগুলোকে ম্যারিনেশন করব। ম্যারিনেশনের জন্য আমার যা যা লাগবে, এখানে রসুন বাটা নিয়েছি, আদা বাটা নিয়েছি, মরিচের গুঁড়ো, দই, টক দই, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনে গুঁড়ো, লেবু। এখন আমি মশলাগুলোকে মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 টেবিল স্পুন রসুন বাটা দিয়ে দিচ্ছি, এখানে আছে 1 টেবিল স্পুন আদা বাটা, পুরোটাই আমি দিয়ে দিচ্ছি। ওয়ান টিস্পুন মরিচের গুঁড়া ইউজ করছি এখানে। এখানে দই আছে 2 টেবিল স্পুন, পুরোটাই দই দিয়ে দিয়েছি আমি এখানে। আমি এখানে 1 টিস্পুন হলুদের গুঁড়ো দিচ্ছি, 1টা লেবুর রস দিয়ে দিয়েছি, 1টা লেবুর পুরো রসটাই দিয়ে দিয়েছি এখানে। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 2 টেবিল স্পুন জিরের গুঁড়ো আছে, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো আছে। জিরের গুঁড়োটা এই চিকেন কারির ক্ষেত্রে জিরের গুঁড়োটা একটু বেশি পরিমাণে ইউজ করবেন, তাহলে এটা আরও চিকেন কারিটা আরও ফ্লেভারফুল হবে। আমি এখানে পুরোটা এখানে ইউজ করছি। এখন আমি এটাকে ভালো করে ম্যারিনেশন করব, মিশিয়ে নিচ্ছি। আমি এখন অল্প একটু মাখার পরে আমি এখন নুনটা দিয়ে দিয়েছি, যাতে পুরোপুরি মাংসের মধ্যে যাতে নুনটা ভালো মতো যায়। নুনটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিবেন, যার যার স্বাদ অনুযায়ী নুনটা এখানে ইউজ করবেন। আমি এখানে পুরো মিশ্রণটাকে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমার এই মিশ্রণটি মাখানো হয়ে গিয়েছে, আমি এটা 1 আওয়ারের জন্য ম্যারিনেশন করে রেখে দিয়েছি, ম্যারিনেশন করে ফ্রিজে রেখে দিয়েছি। আপনারা চাইলে 2 ঘন্টার জন্য এটাকে ম্যারিনেট করে রাখতে পারেন ফ্রিজে। আমি এই মাংসটাকে রান্না করার জন্য 2টা তেজপাতা নিয়েছি, এলাচি নিয়েছি, লবঙ্গ নিয়েছি, দারচিনি নিয়েছি, আর 3টা কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন এখানে। আপনারা এখন এই সবগুলো মশলা তেলে দিয়ে দিবেন। একটু গরম হয়ে যাওয়ার পর ম্যারিনেশন করে রাখা মাংসটা তারপর দিয়ে দিতে হবে। আমি এখন এই মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। এখন এই মাংসগুলোকে ভালোভাবে একটু লাড়াচাড়া করে দিবেন এবং চুলোর আঁচটাকে মিডিয়াম হিটে রাখতে হবে। মিডিয়াম হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, যাতে মাংসটা ভালোভাবে কুকড হয়। দেখুন, আমি এখন মাংসগুলোকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, আর আমার মাংস থেকে কিন্তু অনেক জল বের হয়েছে অলরেডি, যার জন্য আমি এখন জল দিচ্ছি না। যদি আপনাদের জলের প্রয়োজন হয়, তাহলে আপনারা অল্প একটু পরিমাণ জল দিয়ে দিতে পারেন, তবে খুব বেশি জল দেওয়া যাবে না, কারণ আমি এই চিকেনটাকে একটু কষিয়ে রান্না করব, যার জন্য এই মাংসটার মধ্যে খুব বেশি জল আপনারা দিবেন না। দেখুন, তৈরি হয়ে গিয়েছে মজার চিকেন।
এবং সবশেষে স্বাদের জন্য আমি এটাতে একটু গরম মশলা দিয়ে দিয়েছি। আমি এখানে গরম মশলা 1 টিস্পুন গরম মশলা ইউজ করেছি। এবার আমরা উল্টে পাল্টে জিনিসটাকে নামিয়ে নিব। দেখুন তৈরি হয়ে গেল আমার মজার রেসিপি চিকেন কারি। দেখে মনে হচ্ছে যে এটা পেঁয়াজ ছাড়া রান্না করা হয়েছে। জি অবশ্যই এটা পেঁয়াজ ছাড়াই রান্না করা হয়েছে এবং আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে রান্না করে খাবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।